খেলে এই ধরনের হাই স্কোরিং ম্যাচে বুঝতেই পারছেন যে 50-র কাছাকাছি একটা স্ট্রাইক রেট এটা কিন্তু একেবারেই যায় না, কিন্তু পরিস্থিতির বিবেচনায় তার হয়তো কিছু করারও নেই। পরের বল এটি কিন্তু স্টিয়ার করলেন এবং ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন থামানোর জন্য, পারলেন না। ডিপ থার্ড ম্যান অঞ্চলে যিনি ছিলেন তিনি দৌড়ে গিয়ে যতক্ষণে কুড়িয়ে ফেরত দিলেন ততক্ষণে ব্যাটসম্যানেরা দুবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। টপলে তিনি কিন্তু খুব বেশি যে পেস জেনারেট করছেন সেটা নয়, তারপরও তিনি কিন্তু আজকে সফলতম বোলার, 40 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন। শেখ মাহাদী হাসান বাংলাদেশের, তিনিও কিন্তু 4টি উইকেট নিয়েছিলেন এবং তিনি কিন্তু এখন ক্রিজে রয়েছেন। টপলি কিন্তু তার 10ম ওভার বোলিং শুরু করেছেন, 9.1 ওভার বল করে 40 রান দিয়ে 4 উইকেট। ওভারের পরে বল এবারে কিন্তু স্টাম্পের বাইরে ছিল, লেট কাট করলেন, বল চলে গেলেন ডিপ থার্ড ম্যান রিজনে, ফিল্ডার আছেন বল কুড়িয়ে ফেরত দিলেন, কিন্তু অনায়াসে ইতিমধ্যে 1 রানের জন্য স্থান পরিবর্তন করলেন হৃদয়। তিনি পৌঁছে গেলেন 30 রানে, বাংলাদেশের সংগ্রহ 172, 6 উইকেটে। হৃদয় তার ইনিংসটাকে বড় করুক এটা কিন্তু আমিও চাচ্ছি, আরও বেশ কিছু সময় একটা প্রান্ত শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও আমার মনে হয় হৃদয়ের যেরকম এক্সপিরিয়েন্স বাড়বে তার নামের পাশে রানের সংখ্যাটাও বাড়বে, বাংলাদেশের স্কোরটাও সমৃদ্ধ হবে। সুতরাং সেটাই এখন শেষ প্রত্যাশা আমার মনে হয়। দেখা যাক সেটা কতক্ষণ টিকে থাকতে পারেন, মহাদী তাকে সঙ্গ দিতে পারেন। এই মুহূর্তে মহাদী টপলির সামনে, পরের বল আবারও অফ স্টাম্পের বাইরে একই রকমভাবে কাট করলেন, ডিপ থার্ড ম্যানে ফিল্ডিং হলো, যতক্ষণে ফেরত আসলো ততক্ষণে আবারও 1 রানের জন্য স্থান পরিবর্তন ব্যাটারদের মধ্যে, দলীয় সংগ্রহ বেড়ে হলো 173, 6 উইকেটে। নিউজিল্যান্ড প্রথম ম্যাচ খেলেছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল, ইংল্যান্ড 9 উইকেটে হেরেছিল এবং বাংলাদেশের ইংল্যান্ডের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে, এবং 21 তারিখে তারা খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, 26 তারিখে শ্রীলঙ্কার বিরুদ্ধে, 29 তারিখে লখনৌতে খেলবে ভারতের বিরুদ্ধে, এবং তারপর এক্ষেত্রে হৃদয় তিনি পৌঁছে গেছেন 31 রানে, বাংলাদেশের সংগ্রহ 174, 6 উইকেটে। 35 নম্বর ওভারে খেলা কিন্তু এগিয়ে, 4টি বল হয়েছে, 4 বল থেকে 5টি রান এসছে। পঞ্চম বল করবেন টপলি, 9.4 ওভার বল করছেন, 43 রান দিয়ে 4টি উইকেট তিনি পেয়েছেন। মাহাদী, শেখ মাহাদী তার সামনে এই মুহূর্তে একটু সময় নিচ্ছেন, নতুনভাবে আম্পায়ার কাছ থেকে গার্ড নিয়ে তিনি প্রস্তুত। টপলি, ইয়েস, পরের বল এবারে কিন্তু ফুলার লেন্থের একটা ডেলিভারি ছিল, ঠিকভাবে নেগোসিয়েট করতে পারেননি ব্যাটে বল, একটু এগিয়ে এসেছিলেন ডাউন দ্য ট্র্যাকে গিয়ে শটটা খেলতে চেয়েছিলেন, তারপরে কিন্তু নিজেকে সংযত করে আবার জায়গায় ফেরত গেলেন 116.9 কিলোমিটার পার আওয়ার থেকে। তার মানে বুঝতেই পারছেন কতটা স্লোয়ার একটা ডেলিভারি দিয়েছিলেন, যার কারণেই কিন্তু নেগোসিয়েট করতে পারেনি ব্যাটে বল ঠিকভাবে। শেখ মাহাদী হাসান 3 রানে অপরাজিত রয়েছেন, 12টি বল খেলে অপরাজিত, 29 তার ক্যারিয়ার সেরা। পরের বলটি করার জন্য টপলে দৌড় শুরু করেছেন, এবার এবার কিন্তু ব্যাটে বলে হয়েছে, কিন্তু হলে কী হবে, জুৎসয়ে হয়নি, কাবার অঞ্চলে ফিল্ডার ছিলেন সরাসরি তার কাছে, দামদের ট্রাকে গিয়ে আবারও খেলার চেষ্টা করেছিলেন, এবং যেহেতু ফিল্ডারের কাছে বল থেকে কোনো রান পেলেন না, সেই সাথে 35 নম্বর ওভারের খেলা শেষ হয়ে গেল, 174, 6 উইকেটে বাংলাদেশ। তাহলে